আর আই থিঙ্ক যেটাই করতে চাইছে তার জন্য মানে স্টোরিটা যেরকম তার জন্য পারফেক্ট থাইল্যান্ড নেওয়াটাই দরকার ছিল, কারণ বড় শহরে ও যে জিনিসটা করতে চাইছে সেটা পসিবল নয়। ফেক যে অ্যাপোকালিপসটা আনছে মানে হচ্ছে ওদের ওদেরকে ইয়ে, হ্যাঁ মানে আমি অভিষেক, আমরা শিখেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন আনসার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন, আমাদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা তেলুগু মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, বেদ্রুলঙ্কা 2012। এর আগে আমরা এটার একটা টিজার রিয়াকশন করেছিলাম, সেটা আমাদের সাজেশন ছিল, কেউ আমাদের কমেন্টে সাজেশন দিয়েছিল, সেখান থেকেই করেছিলাম। তো তার প্লিজ সাজেশন ভিডিও আমরা অনেক করেছি, রিসেন্টলি একটা করেছি, আপনারা সাজেশন দেবেন আমরা আরও করার চেষ্টা করব। রিসেন্ট মানে মাইন্ড গেমটা করেছিলাম, তো হ্যাঁ এখন অনেক কম সাজেশন আসছে, আপনাদের কমেন্টস অনেক কম আসছে, প্লিজ 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 কমেন্ট করবেন, তাতে আমাদের উৎসাহটাও বাড়ে একদম, আর আমাদের অন্যান্য ফিল্ডেও অন্যান্য সিনেমার ব্যাপারে জানা অনেক বেশি অপরচুনিটিস খুলে যায় একদম। এটা ডাইরেক্ট করছে ক্ল্যাক্স, আর লিখেছে ক্ল্যাক্স, মিউজিক দিচ্ছে মানিক শর্মা, কাস্টে আছে কার্তিকেয়া, নেহা শেট্টি। তো এটা দেখা যাক, আমরা টিজারটা দেখে বেশ অন্যরকম লেগেছিল, দেখা যাক ট্রেলারটায় আরও ভালো করে স্টোরিটা বোঝা যাবে একদম। আপনার আমাদের সাথে দেখুন, December 2012 ప్రపంచమంతా యుగాంతం వస్తుందని ప్రళయం వస్తుందని భయపడింది రోజు, కానీ ఎక్కడ ఏం జరగల, ఒక మా ఊర్లో తప్ప సాలే যে পৃথিবী শেষ হয়ে যাবে বলেছিল ওই সময়টা। అయిపోయింది যেটা বলছেন మరి సాక్షాత్తు శ్రీ మహావిష్ణువే అనేక అవతారాలు ఎత్తినప్పటికీ ముందు మూడే గారిని అంతం అవ్వకుండా ఆపలేకపోయినప్పుడు ఈ బ్రహ్మన్ గారు, డానియల్ గారు కలిసి కలియుగంతా నేను నమ్మంది నేను చేయను, అది నా సెల్ఫ్ రెస్పెక్ట్ ఈగో గారు কি করবে সেটাই হলো মেন। আর
ఐ థింక్ జటాయ్ కొడితే చాయిచ్చే తర్ జన్ మన స్టోరీటా যেরকম তার জন্য পারফেক্ট థాయిలాండ్ నేవటై দরকার ছিল কারণ বড় শহরে ও যে জিনিসটা করতে চাইছে সেটা পসিবল নয় ফেক যে অ্যাপোকালিপসটা আনছে মানে হচ্ছে ওদের ওদেরকে হ্যাঁ মানে ওরা অ্যাপোকালিপস যে আসছে পৃথিবী ধ্বংস হওয়া সেটাকে নিয়ে ওরা ধান্দাবাজ করছে সেটাকে মুখোশ খোলার জন্য ও সত্যি করে অ্যাপোকালিপস নিয়ে এলো ব্যাপারটা ওরকম ক্রিয়েট করছে হয়তো কোথাও ব্লাস্ট করিয়ে কিছু করিয়ে সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে বাট ওরকমই কিছু একটা মনে হচ্ছে বেশ নতুনত্ব কনসেপ্ট হ্যাঁ বেশ ভালো খুব ভালো ভালো সোশ্যাল মেসেজ থাকবে কারণ যেহেতু এটা একটা ছোট আইল্যান্ড যে প্রিস্ট বা যে পুরোহিত একে অপরকে চেনে বা একদমই একটা 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 কমিউনিটি ওরা তো সেটাই হয়ে গেল তুই এটা সেজে যা তুই এটা সেজে যা আমি এটা করে নিই দিয়ে মানুষদেরকে হবে যে যেটা ধর্মে বিশ্বাসী তাকে সেই দিকে নিয়ে গিয়ে ওটাই ওটাই মানে প্রত্যেকটা ধর্ম নিয়ে চলেছে ডায়লগটা যেন ভালো লাগলো যে বিষ্ণু অগের কোন যুগকে ধ্বংস হতে আটকাতে পারেনি কলিযুগকে কি করে আটকাবে তো তোরা তোদের মতন কেউ মাইকেল টাইকেল কি করে আটকাবি ওরা যে ক্লেম করছে যে আমি বাঁচিয়ে নেবো আমার কথা শুনো একদম ব্যাপারটা ওটাই খুবই ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটুকু ওয়েল কাট ট্রেলার আর অ্যাক্টিং তার মধ্যে একটা রোম্যান্স একটা হিরো হিরোইন একটা লাভ স্টোরি কিছু মেশ সবকিছু একটা প্লেটে আমাদের থাকা যায় আমরা প্লেটার পছন্দ করি আসলে তো সবটাই আছে সিনেমাটা না দেখলে বুঝবো না যে কি দেখাচ্ছে আর হিন্দিতে বেরোটা খুব ভালো হয় একদম ট্রান্সলেটার এই পড়ে পড়ে সিনেমা দেখাটা আমার খুব অস্বস্তি করে ব্যাপার লাগে কারণ অনেক কিছু মিস করে যায় সিনেমাটাকে ডায়লগ অ্যাক্টিং মিউজিক অনেক কিছু আপনি যদি পড়তে ব্যস্ত থাকেন তো অনেক কিছু মিস করে যায় আমার মতো তাই হয় আমার জন্য ওটাই আশা করছি এটা যেরকম স্টোরিটা তো ভালো করেছে হিন্দিতেও লোকে চাইবে যাতে এটা রিলিজ হোক তো হিন্দিতে এলে খুবই ভালো লাগবে আমাদের হ্যাঁ মানুষের মনে মনে করিয়ে দেবে ওটাই ফেক নিউজ ফেক জিনিসে কখনো বিশ্বাস করা উচিত নয় এগুলো আর একবার আপনাদের কেমন লাগছে ওটা মানে আমাদের গ্রোথের জন্য হেল্প করে নিজেদেরকে বোঝার জন্য হেল্প করে প্লিজ কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে আপনি লাইক করবেন শেয়ার করবেন এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই